পথে পথে চেকপোস্ট, তারপরও হাজারো মানুষের ভিড় দেশের প্রধান দুই ফেরিঘাটে। লকডাউনকে উপেক্ষা করে রাজধানী ছাড়া মানুষের ভিড়ে সকাল থেকেই চাপ শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। ভেঙে ভেঙে ঘাটে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষ, প্রতিটি ফেরিতেই ঠাসাঠাসি করে পারাপার হচ্ছেন তারা। নদী পার হতে পণ্যবাহী ফেরিতে উঠে পড়ছেন ঘরমুখ মানুষ। এত মানুষের ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লকডাউন বাস্তবায়ন করতে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হলেও যাত্রী চাপে নির্বিকার তারা। তবে যাত্রীর চাপ তুলনামূলক কম দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। কোনো মতে যারা ঘাটে পৌঁছাচ্ছেন তারা পার হতে পারছেন নির্বিঘ্নে। দেশে যাইতে আসি গিয়া সমস্যা, এই কারণে লকডাউনের কারণে দোকানপাট বন্ধ। থাকি আমরা কি করব, পয়সা করি নাই, কাস্টমার নাই, বেচাকেনা নাই, না খেয়ে মরবো। তাও একটা যে কষ্ট, আপনি মনে করেন বাসে নাই 70 টাকা, আমি চেঞ্জি নাই 300 টাকা। মাদারীপুরের বাংলাবাজার ঘাটের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, বেলা গড়িয়ে দুপুর, ফেরিঘাটে চাপ এখন কেমন এবং আবহাওয়ার বেশ দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া, সার্বিকভাবে ফেরি চলাচলের গতি কেমন এবং সেটি স্বাভাবিক রয়েছে কিনা, আর স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মানুষের সচেতনতার বিষয়ে কোনো তথ্য বা আপনি কি দেখছেন? হ্যাঁ সমিত, যাত্রী চাপ কিন্তু অনেকটাই কম, অর্থাৎ সহনীয় পর্যায়ে বাংলাবাজার ঘাটে বিশেষ করে যাত্রী চাপ অনেক কম, এবং শিমুলিয়া ঘাটেও যাত্রী চাপ যে ফেরিগুলো আসছে সেটিতে আমরা আগের মতো দেখছি না, বেশ খানিকটা কম দেখতে পাচ্ছি। অপরদিকে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈরি আবহাওয়া, অর্থাৎ ঝড়ো হাওয়া শুরু হয়েছে এই পদ্মা নদীতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ফেরিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপাতত নোঙ্গর অবস্থায় রয়েছে, এবং পদ্মা নদী বেশ খানিকটা উত্তাল হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে পদ্মায় এটি একটি চ্যানেল, তারপরেও এই চ্যানেলের মাঝেও কিন্তু পদ্মা তার উত্তালতা রূপ ধারণ করেছে। অপরদিকে ফেরিগুলোও নোংর অবস্থায় রয়েছে। আরেকটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে সকল যানবাহন পারাপার হচ্ছে সে সকল যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাম্বুলেন্স রয়েছে। এটি কিন্তু BIWTCO এ ব্যাপারে একটি শঙ্কা প্রকাশ করেছে যে আসলে এত অ্যাম্বুলেন্স হঠাৎ করে বেড়ে যাওয়ায় তারা কিন্তু বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে যে আসলে এত রোগী হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি, এটি তারা অনুসন্ধান করে দেখছে। সৌমিত্র, আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রদ্যুৎ।